মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আমার অফিসে ফিরে আসার কথা ভাবা যায় না? আর কোথাও যখন চাকরি পাবো না, তখন তোমার কাছে চলে আসবো। তার মানে আমি তোমার জীবনের লাস্ট অপশন? সরি সরি রাই, সরি, আমি কিন্তু কথাটা অন্য কিছু মিন করে বলতে চাইনি রাই। রাই প্লিজ আমাকে ভুল বুঝো না, রাই রাগ করো না প্লিজ, তাকাও আমার দিকে। রাই তুমি আমাকে একটা কথা বলবে, তোমার আমাকে অ্যাকসেপ্ট করে নিতে অসুবিধাটা কোথায় হচ্ছে আমাকে প্লিজ বলো রাই, আমি জানতে চাই। তাই তুমি কেন ওই একটা দিনের অপরাধকে এত বড় করে দেখছো বলো তো আমাকে? আমি এটা পরিষ্কার বুঝতে পারছি রাই, আমি এটা পরিষ্কার বুঝতে পারছি যে তোমার আমার সব কিছুর মধ্যে, আমার কথাবার্তা, আমার আচরণ, এই সব কিছুর মধ্যে তুমি ওই একটা দিনের ছায়া দেখতে পাচ্ছ। সেই কারণে তুমি আমার সাথে, ইনফ্যাক্ট শুধু তুমি আমার সাথে, আমিও কিন্তু তোমার সাথে স্বাভাবিক হতে পারছি না, স্বাভাবিকভাবে কথা বলতে পারছি না। সেটা কি আমার দোষ? না রাই, তোমার কোনো দোষ নেই এখানে, ভুলটা আমার। আমি এটাও বলছি না যে আমার ভুলটা খুবই সামান্য, কিন্তু সেই ভুলটাকে ভোলা যায় না রাই। মানুষ খুন করার মতন তো অপরাধ নয়, হলেও সেখানে ফাঁসির হুকুম মুকুব করে 14 বছরের জেল হয়। রাই তুমি আমার কাছে মন থেকে ফিরে আসতে কেন এতটা সময় নিচ্ছ? কেন রাই, কেন আমি আর তুমি সহজ হয়ে একটা স্বাভাবিক সম্পর্কে যেতে পারছি না? আমাদের জীবনের ওই একটা দিন, ওই একটা দিন এখনো আমাদের দুজনের মাঝখানে একটা বড় দেওয়াল হয়ে দাঁড়িয়ে আছে। আমি কেন তোমার কাছে ফিরে আসতে চাইছিলাম না জানো? ঠিক এই কারণে, কারণ আমি জানতাম অনির্বাণ, তুমি এখন এই মুহূর্তে আমার সামনে যে যে প্রশ্নগুলো নিয়ে আসছো, যে বিরক্তিটা নিয়ে আমার সামনে এসে দাঁড়িয়েছ, আমার আন্দাজ হয়েছিল যে আমার ভেতর থেকে ঠিক এগুলোই আসবে। আর হ্যাঁ, তুমি মানুষ খুনের কথা বলছিলে না, এটাই মানুষ খুনের সাজা তো আইনের খাতায় লেখা থাকে অনির্বাণ, কিন্তু বিশ্বাস খুন সেটার সাজা বোধ হয় কোথাও লেখা থাকে না। আমাদের সারা জীবন এটা নিয়ে বাঁচতে হয়, আমাদের চেষ্টা করতে হয় নিজের মতো করে এটার মুখোমুখি হতে। অনির্বাণ, আমি তোমাকে রিকোয়েস্ট করছি প্লিজ, শুধু আমাকে নয়, তুমি নিজেকেও প্লিজ একটু সময় দাও, একটু ভাবো তুমি ঠিক কি চাও, কেন চাও, কিভাবে চাও, আর তুমি যেটা চাইছো তার পেছনের উদ্দেশ্যটা ঠিক কি, প্লিজ আর একবার ভাবো প্লিজ। তুমি চান করে না, তারপর আমি তৈরি হব, তাড়াতাড়ি করো। সবকিছু ভেঙে গেছে, কিছু ভেঙে গুড়িয়ে গেছে অনির্বাণ, টুকরো টুকরো হয়ে গেছে, সামনে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। আমি তুমি আমরা দুজনেই খুব সাবধানে সেই টুকরোগুলো পেরিয়ে একে অপরের কাছে আসার চেষ্টা করছি, পারছি না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।